যারা নতুন তারা আসলেই অটোগাড়ির ব্যাটারিটি কিভাবে ভালো রাখতে পারেন তাদের জন্য আজকে এই ভিডিওটি তৈরি করা। তো আসলে যারা নতুন তারা কিন্তু অনেক কিছুই আসলে তারা বুঝে কম, তো নতুনদের আসলে ব্যাটারি সম্পর্কে অনেক কিছু জানা থাকে, তো তারা আসলে কম জানা শোনা থাকার কারণে তাদের ব্যাটারিটার কিন্তু যত্নের অভাবে ব্যাটারিটি নষ্ট হয়। তো বিশেষ করে আসলে যারা একেবারেই নতুন তারা আসলে কিভাবে ব্যাটারিটি সঠিক নিয়মে যত্ন করতে পারেন এবং যাতে করে ব্যাটারিটি ভালো থাকে সেই প্রসেসটি করতে পারেন, শুধুমাত্র ভিডিওটি তাদের জন্য। তো একেবারেই যারা নতুন তো স্যাম্পল কিছু নিয়ম আজকে দেব যাতে করে আপনি এই ভিডিওটি দেখে ব্যাটারিটি আসলে ভালো রাখতে পারেন। তো সেক্ষেত্রে না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটিতে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের যে ভিডিওটি এটি খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও, বিশেষ করে যারা অটো ভাই, যারা অটো চালক ভাই আছে, যারা বিশেষ করে একেবারেই নতুন তাদের জন্য ব্যাটারিটি আসলে অনেক প্যারাদায়ক একটি জিনিস। তো আসলে যারা একেবারেই নতুন তারা আসলে কিভাবে ব্যাটারিটির যত্ন করতে পারেন, কারণ আমরা যারা নতুন ড্রাইভার থাকি অথবা যারা আমরা নতুন গাড়ি কিনি তো গাড়িটি কেনার পর আমাদের মূল আকর্ষণে থাকে কিন্তু গাড়িটির যে ব্যাটারিটি, কারণ গাড়ির ইঞ্জিন বলতে কিছুই নাই, গাড়ির ইঞ্জিন বলতে একদম গাড়ির ব্যাটারিটি। তো আপনি যদি গাড়ির ব্যাটারিটির যত্ন করে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার গাড়িটি আপনার জন্য অনেক বেটার কাজ করবে। তো সেই ক্ষেত্রে আর যদি আপনি গাড়িটির ব্যাটারি যদি আগে ভাগে নষ্ট করে ফেলেন তাহলে কিন্তু আপনার জন্য একদম কঠিন অবস্থা, কারণ আপনার একদম পুরাই লস হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে যারা নতুন তারা কিন্তু ব্যাটারি সম্পর্কে ওই রকম জানাশোনা বেশি থাকে না, তো আর ব্যাটারির যে জানাশোনার যে লজিকগুলো সে অনেক কিছু জানা থাকে। তো এই ভিডিওটি শুধুমাত্র যারা নতুন ভাই, যারা অটো গাড়ি নতুন কিনছেন অথবা কিনতে চাচ্ছেন তাদের জন্য একদম ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে যে আপনি নতুন কাল থেকে কিভাবে ব্যাটারির যত্ন করতে পারবেন এবং ব্যাটারির যে পরিচর্যাগুলো আছে তো এর ভিতরে যে কমন কিছু পরিচর্যা আছে সেইগুলা কি কি, তো আপনি জানিস অতি সহজেই সেগুলা করতে পারেন। তো সেই সম্পর্কে আজকের ভিডিওটি তৈরি করলাম। তো নতুন কাল থেকে ব্যাটারির যত্ন করার জন্য আপনার সাধারণত স্যাম্পল কিছু জিনিস মেনে চলতেই হবে কনফার্ম, কারণ একদম যদি নিয়ম না মানেন তাহলে কিন্তু ব্যাটারিটি রাখা যাবে না, কারণ ভালো রাখা খুবই কষ্টসাধ্য ব্যাপার। তো সেক্ষেত্রে আপনাকে আমি কিছু নিয়ম দিব, তো এই নিয়মগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার ব্যাটারিটি অবশ্যই ভালো থাকবে। তো সেক্ষেত্রে আপনার প্রথম নজর দিতে হবে ব্যাটারিটি চার্জের উপর, কারণ প্রথম নজরই হচ্ছে ব্যাটারিটি চার্জের উপর, আর প্রথম একদম লাস্ট হচ্ছে সেটি হচ্ছে ব্যাটারিটি চার্জের উপর, কারণ লাস্ট এবং ফার্স্ট এই দুইটি জিনিসই হচ্ছে ব্যাটারিটি চার্জের, এবং মাঝখানে যে কিছু নিয়মগুলো আছে সেটি আপনাদের সাথে পার্ট বাই পার্ট আমি বুঝিয়ে দিব। তো সেক্ষেত্রে ভিডিওটি অবশ্যই একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এবং টানা হেসরা না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি না দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না, আর ফুল ভিডিওটি যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আশা করি আপনি অনেক কিছু ব্যাটারি সম্পর্কে জানতে পারবেন। তো চার্জের যে বিষয়টা, আপনার যদি ব্যাটারিটি যদি ভালোভাবে চার্জ নাই হতে পারে তো সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারির জন্য সেটা ভালো হবে না, কারণ ব্যাটারিটি প্রথমত হচ্ছে আপনার চার্জ ভালোভাবে দিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার কারেন্টের ভোল্টেজ ঠিক আছে কিনা সেই বিষয়টি অবশ্যই একটু ভালোভাবে খেয়াল করবেন, যে কারেন্টের ভোল্টেজটি কত আছে। তো কারেন্ট ভোল্টেজ যদি ভালো থাকে তাহলে আপনার জন্য সেটা ভালো, এবং ব্যাটারিটি চার্জ দেওয়ার জন্য আপনার যে এক্সট্রা মাল্টি প্লাগ প্রয়োজন হয় তো সেই মাল্টি প্লাগটা কিন্তু আপনাদের অবশ্যই তৈরি করতে হবে, একটু ভালো রকমের তার ব্যবহার করবেন। তো সেখানে আপনারা 2.0 অথবা 1.5 RM তারটি ব্যবহার করতে পারবেন। তো এই বিষয়ে যদি 2.0 অথবা 1.5 RM তার দিয়ে যদি আপনি গাড়িটি চার্জ করেন তাহলে আপনি গাড়িটিতে ফুল পিল ভোল্টেজ পাবেন এবং চার্জারের ব্যাকআপ ভালো হবে। তো চার্জারটি লাইন দেওয়ার আগে অবশ্যই আপনার গাড়িকে আধা ঘন্টা রেস্ট দিতে হবে, এবং গাড়িটি চার্জ দেওয়ার আগে অবশ্যই আপনি প্রত্যেকটি ব্যাটারির যে মুখাগুলো আছে সেই মুখাগুলো অবশ্যই
খুলে রেখে চার্জ দেবেন। তো ব্যাটারির খোপের উপর রেখে চার্জ দিতে পারবেন, সেখানে যে উপরে এক্সট্রা তুলে রাখতে হবে সেটা কোনো বিষয় না। মুখাগুলা খুলে চার্জ দেওয়ার কারণ হচ্ছে, যখন আপনার গাড়িটি ফুল চার্জ হবে অথবা চার্জ হবে তখন কিন্তু অ্যাসিডটা গরম হবে। তো গরম হওয়ার যে পর যে ব্যাটারির ভিতরে যে একটা গ্যাস থাকে, তো সেই গ্যাসটা যাতে দ্রুতই ফিল্টারিং হয়ে ব্যাটারিটি ঠান্ডা হতে পারে, তো সেক্ষেত্রে আপনি প্রথম অবস্থায় গাড়িটি খুলে চার্জ দিবেন। তো গাড়িটি খুলে চার্জ দেওয়ার পর তারপর আপনার যা করতে হবে সেটি হচ্ছে, আপনি যখন গাড়িটা নিয়ে বের হবেন অথবা গাড়িটা চালানোর জন্য প্রস্তুত করতে যাচ্ছেন, তো তার আগে অন্তত আপনার মুখাগুলা লাগানোর আধা ঘন্টা থেকে এক ঘন্টা দিলে সর্বোচ্চ ভালো হয়। তো আপনি যদি এক ঘন্টা না পারেন সেক্ষেত্রে আপনি অন্তপক্ষে আধা ঘন্টা ব্যাটারিটা ঠান্ডা করে তারপর আপনি গাড়িটা চালাবেন। তো সেক্ষেত্রে যদি আপনি চালান তাহলে কিন্তু ব্যাটারিটা ভালো থাকার সিস্টেম থাকে। আর দ্বিতীয় নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে, আপনি গাড়িটা একটু মানে প্রতিদিনই আপনি ব্যাটারির পানিগুলো চেক দিয়ে রাখবেন, কারণ পানিগুলো যদি চেক দিয়ে রাখেন তাহলে আপনি ব্যাটারিটি নষ্ট হওয়ার সম্ভাবনা কোনো ঝুঁকি থাকে না। কারণ আপনি ব্যাটারি যদি পানিগুলো ঠিক মতো দেন অথবা পানিগুলো যদি চেক দিয়ে রাখেন তাহলে আপনার ব্যাটারিটি কিন্তু ভালো থাকবে, এ বিষয়ে কিন্তু একদম ক্লিয়ার। আর পানি ভরবেন অবশ্যই কখনো খোলা পানি ব্যাটারিতে ব্যবহার করবেন না, বিশেষ করে টিউবওয়েলের পানি কখনোই ব্যাটারিতে ব্যবহার করবেন না। আপনারা ব্যাটারির যে কেনা পানি আছে সেটি ব্যবহার করবেন এবং সেটি সঠিক নিয়মে একদম ফুলফিল না দিয়ে ব্যাটারির যে লেভেলটা আছে তো সেই লেভেল অনুযায়ী ব্যবহার করবেন, যাতে করে একদম ওভার না হয় এবং একদম লো যাতে না হয়। বিশেষ করে ব্যাটারির যে প্লেটগুলো আছে তো প্লেটগুলো যাতে একদম ডুবানো থাকে ব্যাটারি অ্যাসিড পানি দিয়ে, সেই লেভেলটা আপনারা অবশ্যই ঠিক রাখার চেষ্টা করবেন। আর মূলত হচ্ছে যেটা আপনার একদম লাস্ট যেটা সেটা হচ্ছে একদম হাই চার্জ। তো ব্যাটারিটি যাতে কোনোভাবে একদম হাই চার্জ না হয় সে বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন, কারণ যারা নতুন তারা চাই যে গাড়িটা আসলে কীভাবে বেশিক্ষণ চালানো যায়, তাদের একটা দামদাই থাকে যে গাড়িটা আসলে কীভাবে বেশিক্ষণ চালানো যায়। তো এই বিষয়টি অবশ্যই আপনারা মনে রাখা যাবে না, যেহেতু আপনি নতুন সেই ক্ষেত্রে আপনাকে প্রথম থেকে একটু আস্তে আস্তে শিখলে সেটা আপনার জন্য বেটার। তো আপনি যদি আস্তে আস্তে কম কম চালান সেটাই আপনার জন্য ভালো হবে। তো বেশি চালানোর আশায় যদি আপনি ব্যাটারিটি শুধু চার্জ দিয়েই যান তাহলে কিন্তু আপনার ব্যাটারিটি অনেক দ্রুতই নষ্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনাকে একদম হাই চার্জ কখনো তো করা যাবে না, ব্যাটারি যাতে নিরাপদভাবে মিডিয়াম মাত্রায় চার্জ হতে পারে তো সেই ক্ষেত্রে আপনি সেটি রাখার চেষ্টা করবেন। এবং চার্জারের যে লেভেলটি আছে সেটি দ্রুত চার্জ দেওয়ার জন্য কখনোই বেশি অতিরিক্ত বাড়াবেন না, অতিরিক্ত যদি বেড়ে যায় তাহলে কিন্তু চার্জার প্লাস ব্যাটারি দুটি কিন্তু তাড়াতাড়ি নষ্ট হবে। তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন যে হাই চার্জ এবং লো চার্জ এবং ব্যাটারির যে পানি, এই তিনটি জিনিস আপনি অবশ্যই ভালোভাবে মনে রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার ব্যাটারিটি অবশ্যই ভালো রাখতে পারবেন। কারণ তিনটি জিনিস যদি মানেন আপনার ব্যাটারি ভালো থাকবে এবং ব্যাটারি যদি ভালো থাকে তাহলে আপনি গাড়িটি বেশি দিন রানিং করতে পারবেন, আর বেশি দিন রানিং করতে পারলে কিন্তু লাভটা শুধুমাত্র আপনার, সেটা কিন্তু অন্য কারো লাভ হবে না। তো সেক্ষেত্রে আপনি নিজের লাভের জন্যই আপনি এই তিনটা নিয়ম, ন্যূনতম এই তিনটা নিয়ম মানবেন আপনার অবশ্যই ব্যাটারিটি ভালো থাকবে। তো ভিডিওটি আর বড় করব না, আজকের ভিডিওটি এখানে শেষ করব। তো ভিডিওটি দেখে কারো যদি কোনো সমস্যা হয় অথবা বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, আর যতটুকু সম্ভব আপনাদের বোঝানোর চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।